নমস্কার বন্ধুরা, মশলা বাড়িতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত স্বাদের ক্রিসপি ভেজ পকোড়ার রেসিপি শেয়ার করছি। এর একটু আওয়াজটা শোনাচ্ছি। এটা ভীষণই ক্রিসপি হয় আর দুর্দান্ত খেতে হয়। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। বানাবার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, নিয়েছি একটা ছোট সাইজের বাঁধাকপি, এটাও খুব সরু সরু লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, 100 গ্রাম বিনস, 100 গ্রাম ক্যাপসিকাম নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, 100 গ্রাম গাজর, আর অল্প একটু ধনিয়া পাতার কুচি নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। আর নিয়েছি 1 ইঞ্চি পরিমাণে আদা গ্রেট করা। এই সমস্ত ভেজিটেবলসগুলো আমি কিন্তু খুব ছোট ছোটোভাবে কুচিয়ে নিয়েছি। আমি এই পকোড়াটা নিরামিষভাবে বানিয়েছি, তবে আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচিও দিতে পারেন, তাহলেও কিন্তু ভীষণ ভালো খেতে লাগে। সমস্ত উপকরণগুলো আমি নিয়ে নিলাম। এবার এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি আদা গ্রেট করা। এবার আমি দিয়ে দেব এখানে 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু ভালো হয়, তবে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে একটু বেশি ভালো হয়। আর দিয়ে দিচ্ছি এখানে 4 চামচ পরিমাণে বেসন। এবার এর উপরে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, আর একটা আমুলের কিউব চিজ একটু গ্রেট করে উপর থেকে দিয়ে দেব। এটা কিন্তু একদমই অপশনাল, নাও দিতে পারেন, তবে দিলে একটু টেস্টটা বেশি হয়। এবার এই সব কিছুকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখার সময় আলাদা করে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না, যেহেতু বাঁধাকপি আছে আর এই সমস্ত সবজিগুলোতে যেহেতু লবণ দেওয়া আছে, অটোমেটিক এর মধ্যে থেকে জল বেরিয়ে যাবে আর এতেই মাখা হয়ে যাবে। আমার মনে হলো যে অল্প একটু বেসন আরও লাগবে, তাই 2 টেবিল চামচ একটু বেসন এর মধ্যে দিয়ে দিলাম। আরও একবার মাখিয়ে নিচ্ছি। দেখুন, চিজটা আমার পুরোপুরি মেল্ট হয়ে গেছে, আর পকোড়াটা ভাজার পর এর ভিতর থেকেও একটা জুসি মতো ভাব থাকবে। কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা রিফাইন্ড অয়েল, এটাকে ডিপ ফ্রাই করতে হবে, তার জন্য তেলের পরিমাণটা একটু বেশিই দিলাম। হাই ফ্লেমে তেলটা আমি গরম করে নেব, এরপর মিডিয়াম টু লো ফ্লেমে একে একে আমি এই পকোড়াগুলোকে ভেজে নেব। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ছোট ছোট সাইজের এরকমভাবে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু পকোড়াগুলো ভেজে নিতে হবে, একদমই হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু বাইরে থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কিন্তু ভালো করে সবজিগুলো সিদ্ধ হবে না আর ভালো ভাজা হবে না, মানে ক্রিসপি ভাবটা হবে না। তাই মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু ভাজার চেষ্টা করবেন। আমি একদিকটা হয়ে গেছে, এবার অপর দিকটাও একটু হালকা হাতে উল্টে পাল্টে ভেজে নেব, এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এটা বর্ষাকালে সন্ধ্যাবেলায় আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, ভীষণই ভালো খেতে লাগে। একদিকটা আমার হয়ে গেছে, আরও একটু উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। একসাথে আমি অনেকগুলো পকোড়া ভেজে নিলাম, দেখতেই পেলেন, আর খুব অল্প সময়ে কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যায়। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিলাম। একইভাবে আমি বাকি পকোড়াগুলোকেও ভেজে নেব। এটা আপনারা বর্ষাকালে সন্ধ্যাবেলায় মুখরোচক হিসাবে বাড়িতে ট্রাই করতে পারেন, এছাড়া গরম গরম ডাল ভাতেও কিন্তু দুর্দান্ত খেতে লাগে। এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বাড়িতে একবার আমি যেভাবে বানালাম সেইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। এছাড়া আমার চ্যানেলে আরও কিছু নিরামিষ এইরকম মুখরোচক রেসিপি দেওয়া আছে, একবার দেখে নিতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।